আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আজ আমি আপনাদের সামনে খুবই সহজ একটা রেসিপি শেয়ার করব, আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। তার জন্য এখানে আমি তিনটে আলু ছিলে নিয়েছি আর ইলিশ মাছ নিয়েছি এখানে 5 পিস। প্রথমে আলুগুলো একটু কেটে নিব। আমি এভাবে লম্বা করে কেটে নিলাম, আপনারা চাইলে মাঝখানে আরও একটা ডুম দিতে পারেন। এভাবে আমি সবগুলো আলু কেটে নিব। সবগুলো আলু আমি কেটে নিয়েছি, একটা পানির মধ্যে দিয়ে দিলাম যাতে আলুর কষ্টটা বেরিয়ে যায়। এখন আমি ইলিশ মাছটা একটু মেখে নিব। তার জন্য এখানে আমি 1 চামচ করে ধনিয়া, লাল মরিচের গুঁড়া, হলুদ এবং লবণ নিয়েছি। সুন্দর মতো মেখে নিব। ইলিশ মাছগুলো তো ডিম ছিল, এক্সট্রা করে ডিমটা আর বের করে নিয়ে নি, মাছের মধ্যেই রয়ে গেছে। সরাসরি রান্নাতে চলে যাব। প্রথমে আমি ইলিশ মাছটা একটু ভেজে নিব। তার জন্য চুলে একটা প্যান বসিয়ে দিয়েছি। চার টেবিল চামচ তেল দিয়ে দিলাম। মাছগুলো ভাজা হয়ে এসেছে, এখন আমি উঠিয়ে নেব। আলুগুলো দিয়ে দিলাম। একটা পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম, দিয়ে দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম। লবণ দিয়ে দিলাম স্বাদ মতো। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম প্রায় 1 মগের মতো। এখানে আর হলুদ ব্যবহার করব না, যেহেতু মাছ মাখানোর সময় হলুদ দিয়েছিলাম, এই হলুদেই হয়ে যাবে। এখন ঢেকে রান্না করব প্রায় 5 মিনিটের মতো। ফিরে এলাম 5 মিনিট পর। আলুটা প্রায় মোটামুটি সিদ্ধ হয়ে এসেছে। মাছগুলো দিয়ে দিব।
আরো হাফ মগের মতো পানি দিয়ে দেব। লবণটা একটু দেখে নিব, আবারও ঢেকে রান্না করব আরো 5 মিনিট। ফিরে এলাম 5 মিনিট পর, আলুটা সিদ্ধ হয়েছে কিনা দেখে নিব। হ্যাঁ, আলুটা সিদ্ধ হয়েছে। ফ্লেভারের জন্য কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিলাম। একটু ধনিয়া পাতা উপর দিয়ে ছড়িয়ে দিলাম। রান্নাটা আমার শেষ, এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার আলু দিয়ে ইলিশ মাছের পাতলা ঝোল। এই সেম রান্নাটা আপনারা যে কোনো মাছ দিয়েই করতে পারবেন, তবে ইলিশ মাছ দিয়ে এই রান্নাটা অনেক ভালো লাগে। সবচেয়ে মজা লাগে। খুবই সহজভাবে আমি আজকের এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি আপনাদের সবারই খুব ভালো লাগবে। এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপিতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।